শুক্রবার গভীর রাতে জিবি হাসপাতালের কোভিড ট্রিটমেন্ট সেন্টারে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান, তার কাছে রাতে ফোন আসে জিবির কোভিড ট্রিটমেন্ট সেন্টারে থাকা রোগীরা ঠিকঠাক অক্সিজেন পাচ্ছে না, তাদের সমস্যা হচ্ছে। এই সংবাদ পাওয়ার পরে তিনি তৎক্ষণাৎ এক বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে জিবিতে পৌঁছন। বিধায়ক জানান, জিবিতে এসে অক্সিজেন সাপ্লাই করার জন্য নিয়োজিতদের কাউকে পাওয়া যায়নি, সেই বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারকে অক্সিজেন লেভেল ঠিক করতে পাঠান। পিপি কিট পরে সেই বিশেষজ্ঞ ভেতরে প্রবেশ করে, ত্রুটি সারাই করে দেন, স্বাভাবিক হয় অক্সিজেন সরবরাহ। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, এখন সময় ত্রুটি খুঁজবার নয়, আগামী দিনে যাতে ত্রুটি বিচ্যুতি না ঘটে সেই দিকে নজর রাখতে হবে। সমস্যা হচ্ছে, অভিযোগ আসছে, সেই ঘাটতি পূরণে একত্রে কাজ করতে হবে বলে জানান তিনি। হাসপাতাল থেকে দুজন ডাক্তার আমাকে ফোন করেন, করে বলছে স্যার আমি কাউকে পাচ্ছি না, বিভিন্ন কর্তৃপক্ষদের কাছে ফোন করছে, কেউ ফোন তুলছেন না। তখন প্রায় রাত একটা বাজে, তো খবর পেলাম যে মানে আমাদের যে সেন্ট্রাল অক্সিজেন যেটা, ওটা প্রেশারটা নেমে গেছে, দারুণভাবে নেমে গেছে, এবং যারা ভেতরে রোগীরা প্রচণ্ড শ্বাসকষ্টের মধ্যে দিয়ে তাদের হচ্ছে সাফার করতে হচ্ছে। তাৎক্ষণিক আমি ওই রাতুল নামে একটি ছেলে, যে আমাদের এখানে ইঞ্জিনিয়ার, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন ও মোবাইলটা সুইচ অফ না পাই, পরে ফোন করেছি, ফোনও ধরেছে, কিছুক্ষণ রিং পড়ার পর ফোন ধরেছে। আমি বলো রাতুল ইমিডিয়েটলি ড্রেস পরে গাড়িতে সোজা চলে এসো, জিবি যেতে হবে, জিবির অক্সিজেন যে মেন সেন্ট্রাল, ওখান থেকে যে মেন অক্সিজেনটা যায়, ওর প্রেশার নাকি কম, ডাক্তারবাবুরা ফোন করছেন, রোগীরা ছটফট করছেন, যেতে হবে জিবিতে। তো তাৎক্ষণিক আমরা, আমি ড্রেস করলাম, ও বেরোলো বাড়ি থেকে, গাড়ি নিয়ে আমরা, আমি বৃদ্ধ মন্দির ওয়েট করলাম, ওকে নিয়ে আমি সোজা চলে আসি। তারপরে টেকনিক্যাল আসপেক্টগুলো ও ভালো বোঝে, ও এখানে গেল, তারপর উপরে গেছে, গিয়ে তারপর যেখানে যেখানে যে ত্রুটি ছিল সেগুলো ঠিকঠাক করে আবার এখন মোটামুটি প্রেশারটা আবার একটু স্বাভাবিক হয়েছে, এবং সো ফিলিং সো গুড দ্যাট মানে রাতুল হ্যাজ ওয়ার্ক ভেরি নাইসলি, এবং পেশেন্টদের যে কষ্ট হচ্ছিল অক্সিজেনের অভাবে তার থেকে মুক্তি দিয়েছে। আচ্ছা, আপনি এসে কি বন্ধ অবস্থা পেয়েছেন? আমি তো ওই অপারেটর কাউকে খুঁজে পাইনি, তারপর পরবর্তী সময়ে 10-15 মিনিট বাদে কর্তৃপক্ষ যেন এলো, তারপর যাই হোক এখন দোষারোপ করার পালা না, মোটামুটি ত্রুটি বিচ্ছুতিগুলো এখানে না বললে ভালো, আমি কালকে আমি ব্যাপারটি নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এর আগে আরেকজনও একটা পেশেন্ট পার্টি অভিযোগ করেছেন নাকি অক্সিজেনের অভাবে একটা পেশেন্ট মারা গেছে, সেই বিষয়ে আপনার কাছে কোনো খবর আছে? সে অভিযোগ তো কনস্ট্যান্ট পাচ্ছি, আপনারাও পাচ্ছেন, আমরাও পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, পত্রিকার খবরের কাগজে পড়ছি, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছি, ভুরি ভুরি অভিযোগ তো পাচ্ছেই, তার ভিতরের যা খবর কোথাও না কোথাও আমাদের একটা ঘাটতি রয়েছে, উই আর ওয়ার্কিং অন দ্যাট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।